আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, ঘুন পোকা হচ্ছে সম্পূর্ণ কাঠের দুশমন। তো সেটাকে কিভাবে রক্ষা করবেন এবং সুরক্ষিত রাখবেন সেটা নিয়েই আজকের ভিডিও। তো বন্ধুরা, বিশেষ করে যে মিস্ত্রি ভাইয়েরা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি আকর্ষণীয় হতে যাচ্ছে, এবং যারা ফ্যামিলির লোক এবং যারা গৃহস্থ বিশেষ করে তাদের জন্য ভিডিওটি আকর্ষণীয় হতে যাচ্ছে। তো অবশ্যই আজকের এই ভিডিওটি একটু স্কিপ করবেন না, কেননা আজকের এই ভিডিওতে কাঠের ঘুন পোকার গুরুত্বপূর্ণ কিছু ট্রিটমেন্ট আপনাদেরকে ভিডিওর শেষে কৌটা সহকারে কিভাবে তৈরি করবেন দেখিয়ে দেব। আশা করব আমাদের ভিডিওটি একটু স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুরা, মূলত আপনি ঘুন পোকা থেকে রক্ষা করার আগে কিন্তু আপনাকে ঘষেই নিতে হবে, এবং আপনার কাঠ কিন্তু সম্পূর্ণ সিজন করা হতে হবে। সিজন করা মানেই অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনার কাঠ সম্পূর্ণ শুকনো থাকতে হবে, এবং যাতে করে আপনার কাঠে কোনো রকম রস না থাকে। তো সেটাকে কিন্তু আমরা মূলত ডিজাইন করে থাকি এবং আপনার মানসম্মত করে থাকি, পালিশ করে থাকি, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর সেই ফার্নিচারটা কিন্তু ঘুণ ধরে যায়। তো বন্ধুরা, ঘুণে ধরে যাওয়া কিছু কিছু ট্রিটমেন্ট আছে, সেটা কিন্তু আজকের ভিডিওর শেষের দিকে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু সেই অলরেডি যেভাবে ঘুণ পোকার আস্তর করতে হয় আমরা কিন্তু সেটা করে যাচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি চান আপনি ব্রাশ ব্যবহার করতে পারেন, এবং লক্ষ্য করে দেখুন মোবাইল স্ক্রিনের দিকে আমাদের হাতে কিন্তু সম্পূর্ণ একটি হ্যান্ড গ্লোভস। তো এই হ্যান্ড গ্লোভসটা যদি চান আপনি যে কোনো ফার্মেসিতে, মানে ডাক্তারি যে কোনো ফার্মেসির দোকানে আপনি এটাকে সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এটার দাম মাত্র সীমিত এবং অল্প টাকা। তো এটা যদি আপনি হাতে পরে নেন, সেক্ষেত্রে যেহেতু এটা একটা বিষ জাতীয় এবং কেমিক্যাল, তাহলে হয়তোবা আপনার হাতটা সুরক্ষিত থাকবে। আরেকটা কথা হচ্ছে, আপনি যদি নাকে মাস্ক পরে নেন তাতেও আরও বেশি ভালো হবে। তো আমরা যেহেতু মাস্ক পরি নাই, কেননা আমাদের আসলেও নেওয়ার মতো সময় ছিল না, এই জন্য আপনাদেরকে হয়তো এই বুদ্ধিটা দিয়ে দিচ্ছি, যাতে করে ওইটার ঘ্রাণ কিন্তু খুব ভয়াবহ একটা গন্ধ। এই গন্ধটা আসলেও খালি পেটে যদি আপনার এই ঘ্রাণটা চলে যায় সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আপনি যেই ফার্নিচারটাই বানান না কেন, বিশেষ করে যারা বানানোর আগে, মানে বার্নিশের আগে, আপনি যদি এই ট্রিটমেন্টটা ফলো করেন এবং এই একইভাবে ডোলে ডোলে বিষ তেল ব্যবহার করে রোদ্দুরে ভালোভাবে শুকিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ কেমিক্যাল ট্রিটমেন্ট হয়ে যাবে। তো কেমিক্যাল ট্রিটমেন্টটা হয়ে গেলে কিন্তু আপনার যে কোনো ফার্নিচার দীর্ঘস্থায়ী হবে এবং কখনোই ঘুণ পোকা আক্রমণ করতে পারবে না। তো ঘুণ পোকা আক্রমণ মূলত কিছু কিছু কাজের জন্যই করে, আপনি যত ভালো পালিশই করেন না কেন এবং আয়নার মতো গ্লেস যতই করেন না কেন, যদি আপনার কাঠে যদি আপনি কেমিক্যাল ট্রিটমেন্টটা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু 100% আপনার গুণে ধরবে, হয়তোবা 5 বছর পর, হয়তোবা 10 বছর। যদি আপনি এই ট্রিটমেন্টটা ফলো করে শুরু থেকে আপনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার ফার্নিচার কাঠ যদি ভালো থাকে এবং সিজন করা থাকে এবং সারি থাকে, সেক্ষেত্রে আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি 50 বছরেও গুণে ধরবে না। তো বন্ধুরা, আমরা কিন্তু মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে দিয়েছি 1 পোস, তো তারপর কিন্তু আমরা ব্রাশ ব্যবহার করে যাচ্ছি। তো বন্ধুরা, হয়তোবা আপনি বলতে পারেন যে আপনারা বার্নিশের মতো কেন দিচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নটা করতেই পারেন কেউ না কেউ, তো আমি সেটাও আপনাদেরকে ভাঙিয়ে দিচ্ছি। মূলত আমরা এটা আস্তরের সঙ্গে মিক্সড করে নিয়েছি। তো বন্ধুরা, কিভাবে মিক্সড করতে হয় সেটা কিন্তু আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, যদি আপনি এই কেমিক্যাল ট্রিটমেন্টটা রিয়েলভাবে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্নিচারটা আসলেই ভালো থাকবে এবং সুরক্ষিত থাকবে, এবং আপনার কখনোই তাওয়ানোর সম্ভাবনা থাকবে না। তো অনেকেই আছেন দর্শকরা, আমাদেরকে কমেন্ট করে থাকেন যে আমাদের ফার্নিচার ওয়ার্ড্রোফের পাল্লা কেন বেঁকা হয়ে যায়। তো বন্ধুরা, আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আসলে কমেন্ট করেন, হয়তোবা আপনাদের রিপ্লাই দিয়ে দিই, তা সত্ত্বেও আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি এই জন্যই আপনার পাল্লাটা বেঁকা হয়ে যায় এবং তাওয়ায় যায়। একই কারণ, সেটা হচ্ছে যদি আপনার কাঠে রস থাকে এবং কাঠ যদি শুকনো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বেঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কি বেঁকা হবেই। আপনি যে কাঠেরই ফার্নিচার বানান না কেন, যদি আপনি সেগুন কাঠেরও বানিয়ে থাকেন, যদি আপনার কাঠ ভালোভাবে শুকানো না থাকে, শুকনো না থাকে এবং সিজন করা না থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু বেঁকা হবেই। তো বন্ধুরা, এবং সেই কাঠেই কিন্তু বেশিরভাগ ঘুণ পোকা আক্রমণ করে বেশি।
তো বন্ধুরা এই জন্যই যদি আপনি চান, যদি আপনি অর্ডারও করে থাকেন, তাহলে আপনি হয়তোবা যে দোকানে অর্ডার করেন না কেন তাদেরকে যদি ক্লিয়ার করে দেন যে আমাদের ফার্নিচারগুলো কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট করে দেবেন, তো ভার্নিশের আগে আপনি বিষ তেল ব্যবহার করে দেবেন। তো বন্ধুরা সেই সাজেশন অনুযায়ী যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্নিচারটা দীর্ঘস্থায়ী হতে পারে এবং দীর্ঘস্থায়ী হবে। তো বন্ধুরা মূলত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকে সেটাও আপনি আমাদেরকে জানাতে পারেন। তো যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমি আপনাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমাদের এই চ্যানেলে মানসম্মত ভালো কাজ দেখানো হয় এবং আপনার ফার্নিচার দীর্ঘস্থায়ী হবে। তো বন্ধু চলুন শুরু করা যাক। তো এই যে লক্ষ্য করে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটা উড কেয়ার একটা বিষ তেলের কৌটা। তো বন্ধুরা এটা কিন্তু আপনি হার্ডওয়ারের দোকানে গেলেই সংগ্রহ করতে পারবেন। এটাকে আরও একটা সেম বরাবর একটা নাম আছে ফিনিশ। তো বন্ধুরা এই ফিনিশটাও কিন্তু ভালো। তো লক্ষ্য করুন আমরা কিন্তু এটাকে খুলে নিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ দুর্গন্ধজাতীয় একটা বিষ তেল, আমরা কিন্তু পরিমাণ অনুযায়ী ঢেলে নিয়ে নিলাম। তো বন্ধুরা আপনি যদি চান এভাবে ঢেলে নিয়ে তারপর আপনি ব্রাশ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে প্রত্যেকটা জায়গায় দিতে পারেন। লক্ষ্য করে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ উড কেয়ার, তো আমরা যেহেতু এটা অন্য কেমিক্যাল তো আপনি চাইলেই এটা চেঞ্জ করে ফিনিশ দিতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আর একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।